নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন কল্কির প্রকটিত জ্ঞান শুনব। ক্ষমা হল উপলব্ধি করা যে ক্ষমা করার কিছুই নেই। আজকের চমৎকার। ইউএসএ থেকে আমি নলিনী সিং হার্ট বলছি। আমার জীবনে অফুরন্ত আশীর্বাদ প্রাপ্তির জন্য আমি কৃতজ্ঞতায় আপ্লুত এবং অভিভূত। এই চমৎকারের জন্য আমি সেবা ভাগ্য প্রদাতা কল্কিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এটা ঘটে বিশেষ করে পিতৃশান্তি যজ্ঞ, সহস্রনাম যজ্ঞ, 74,000 দীক্ষা যজ্ঞ ও একম প্রার্থনায় অংশ নেওয়ার পরে। প্রায় বিগত 15 বছর ধরে আমার বড় ভাই নির্মল সিং এর সাথে আমাদের কোনো যোগাযোগ বা কথাবার্তা ছিল না। কয়েকদিন আগে আমরা যখন কাজ থেকে ফিরি, তখন দেখতে পাই যে আমার মা ভিডিও কলে আমার ভাইয়ের সাথে কথা বলছেন। আমার ভাইকে চিহ্নিত করা মাত্রই আমি তাকে সম্বোধন করে তার সাথে কথা বলতে শুরু করি। আমি ভীষণ উদ্দীপিত ছিলাম এবং আমাদের মধ্যে এমনভাবে বার্তালাপ চলছিল যেন বিগত 15 বছরে আমাদের মধ্যে কোনো রকম ভুল বুঝাবুঝি ছিলই না। আমাদের মধ্যে আর কোনো জমে থাকা আঘাত বা ক্ষত ছিল না। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানকে ধন্যবাদ জানাই, যার ফলে আমার ভাই আমার স্বামীকে প্রথমবার দেখতে পেতে সক্ষম হয়েছিল এই ভিডিও কলের মাধ্যমে। তাদের দুজনের মধ্যে এক সুন্দর সংযোগ স্থাপিত হয়, যেন তারা পূর্ব পরিচিত। আমি আর আমার ভাই একে অপরের সাথে অনেক রসিকতা ও খুনসুটি করতে থাকলাম এবং ছোটবেলার বহু কথা নিয়ে হাসি ঠাট্টাও করলাম। আমরা কথা বলেই চলেছিলাম এবং আমাদের কথা শেষ করার কোনো ইচ্ছেও ছিল না। কল্কির প্রতি আমার হৃদয় অনন্ত কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে। আমার সাথে এইরূপ অভূতপূর্ব আশাতীত চমৎকার করার জন্য আমি সকল সেবক এবং একম শিক্ষকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার বরাবরই আমার অন্তর্যামী কল্কির প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা ছিল। গত সপ্তাহের পূজোয়, প্রক্রিয়ায় এবং যজ্ঞে আমি সর্বান্তকরণে নিজেকে সমর্পণ করেছিলাম। আমি বর্তমানে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের পারিবারিক ক্ষত নিরাময় করে আমাদের পুনর্মিলন করানোর জন্য কল্কির দৈব চরণকমলে অসীম কৃতজ্ঞ।